গ্রাফিতি কি গ্রাফিতি হল বিনা অনুমতিতে জনসাধারণের অভিমত শৈল্পিক উপায়ে দেয়ালের উপরে লেখনি কিংবা অঙ্কনের মাধ্যমে তুলে ধরা গ্রাফিতি তৈরির উপকরণ হিসেবে সাধারণত স্প্রে পেইন্ট বা মার্কার পেন ব্যবহার করা হয় গ্রাফিতি একটি বিতর্কিত বিষয় অধিকাংশ দেশে গ্রাফিতিকে বিকৃত ও ধ্বংসাত্মক শিল্প হিসেবে গণ্য করা হয় কারণ অনেক সময় সন্ত্রাসী গোষ্ঠী তাদের সক্রিয়তা গ্রাফিতির মাধ্যমে প্রচার করে এছাড়া প্রাচীন গ্রিক নগরীতে পতিতাবৃত্তির বিজ্ঞাপনে গ্রাফিতি ব্যবহার করা হতো গ্রাফিতি ইটালিয়ান শব্দ গ্রাফিতিয়াতো থেকে এসেছে যার অর্থ ঘচিত সেই দৃষ্টিকোণ থেকে গ্রাফিতি শব্দটি শিলালিপি চিত্র অঙ্কন এবং এই ধরনের শিল্পকে বুঝায় প্রাচীন সমাধি গুহা কিংবা ধ্বংসাবশেষের দেয়ালে এ ধরনের শিল্পকর্ম দেখতে পাওয়া যায় গ্রাফিতির কিছু বৈশিষ্ট্য গ্রাফিতির কিছু সাধারণ বৈশিষ্ট্য হল বিষয়বস্তু হিসেবে তা হয় সাধারণ আকার ধরনেও তেমন কোনো বিশেষত্ব থাকে না তবে এই সাধারণ ছবিগুলোর ভেতরেও বিশেষ কোনো অর্থ লুকিয়ে থাকে গ্রাফিতি সাধারণত স্প্রে পেইন্ট মার্কার বা রং পেন্সিলের মাধ্যমে আঁকা হয় এগুলো রঙিন বা সাদা কালো বিভিন্ন ধরনের হতে পারে বেশিরভাগ গ্রাফিতি শিল্পী নিজের পরিচয় গোপন রাখতে বোধ করে গ্রাফিতির ইতিহাস ও বিবর্তন গ্রাফিতির ব্যবহার যুগ যুগ ধরে লক্ষ্য করা যায় বলা যায় প্রাচীন গুহাচিত্রও এক ধরনের গ্রাফিতি সে সময়ে পশুর হাড়গোড় দিয়ে খোদাই করে গুহার মধ্যে গ্রাফিতি আঁকা হতো গ্রাফিতিকে একটি ভাষা বললেও অত্যুক্তি হবে না দক্ষিণ সিরিয়া পূর্ব জর্ডান এবং উত্তর সৌদি আরবে শিলা ও পাথরের উপরে কিছু লেখা পাওয়া গিয়েছে সেফাইটিক ভাষায় ধারণা করা হয় এই সেফাইটিক ভাষার উৎপত্তি গ্রাফিতি থেকে আধুনিক রীতির গ্রাফিতি প্রাচীন গ্রিক নগরী এফএসএসইয়ে আধুনিক গ্রাফিতির উদ্ভব হয় এবং সেখানে পতিতাবৃত্তির বিজ্ঞাপনের কাজে গ্রাফিতি ব্যবহার করা হতো বর্তমান সমাজের চেয়ে প্রাচীন সমাজের গ্রাফিতিগুলো আরও বেশি অর্থপূর্ণ এবং ভিন্ন ভিন্ন ধারায় বিদ্যমান ছিল প্রাচীন গ্রাফিতিগুলোতে ভালোবাসার বহিপ্রকাশ সামাজিক ও রাজনৈতিক চিন্তাভাবনার প্রতিফলন ঘটত ভিসুভিয়াসের অগ্নুৎপাতের সময়কার গ্রাফিতিগুলো পম্পেই নগরীতে সংরক্ষিত ছিল গ্রাফিতি থেকে নভেলিয়া প্রিমিগেনিয়া নামের এক পরমা সুন্দরী পতিতার ব্যাপারে জানা যায় সমসাময়িক গ্রাফিতি সমসাময়িক গ্রাফিতি মূলত হিপহপ ধরনের হয়ে থাকে ফিলাডেলফিয়া এবং নিউইয়র্ক শহরের বিভিন্ন সুরঙে এ ধরনের গ্রাফিতি দেখা যায় এছাড়াও এখন শৌচাগার ফ্লাইওভার ও সেতুতেও গ্রাফিতি আঁকতে দেখা যায় সবচেয়ে পুরাতন আধুনিক গ্রাফিতি হল মনিকার্স যা ভবঘুরে এবং রেল শ্রমিকরা এঁকেছিল এর উপর চলচ্চিত্র নির্মাতা বিল ড্যানিয়েল দুই সালে হু ইজ বোজো ট্যাক্সিনো নামের একটি ডকুমেন্টারি তৈরি করেছিল অ্যারোসল পেইন্টের ব্যবহার গিটারিস্ট এরিক ক্ল্যাপটনকে নিয়ে তৈরি ক্ল্যাপটন ইজ গড হল বিংশ শতাব্দীর বিখ্যাত গ্রাফিতি ক্ল্যাপ্টনের একজন ভক্ত স্প্রে পেইন্ট দিয়ে ইসলিংটন স্টেশনের দেয়ালে উনিশশো সালে এই গ্রাফিতিটি এঁকেছিলেন উনিশশো সালে সালে রকের বিরুদ্ধে গ্রাফিতি আঁকা হয় ব্ল্যাক ফ্ল্যাগ ও ক্রস ব্যান্ড তাদের নাম ও লোগো দিয়ে গ্রাফিতি আঁকে এই পাঙ্ক রকের বিরুদ্ধে এ সময় থেকেই স্প্রে পেইন্ট দিয়ে গ্রাফিতি আঁকা শুরু হয় স্টেন্সিল গ্রাফিতি উনিশশো সালে ব্ল্যাকলে রেড প্যারিসে প্রথম স্টেন্সিল গ্রাফিতির প্রচলন করেন পরবর্তীতে উনিশশো সালে নিউ ইয়র্ক মেলবোর্ন এবং সিডনিতে স্টেন্সিল গ্রাফিতির কাজ দেখা যায় শক্ত কোনো বস্তু যেমন কার্ডবোর্ড কেটে ডিজাইন করে রং স্প্রে করার মাধ্যমে একই ধরনের অনেক গ্রাফিতি তৈরি করাকে স্টেনসিল গ্রাফিতি বলে স্মারক গ্রাফিতি মানুষ সাধারণত তাদের শেষ চিহ্ন কংক্রিট দিয়ে বাঁধাই করে রাখতে চায় এই ধরনের গ্রাফিতি দম্পতিদের ভালোবাসার অথবা কোনো বিশেষ ব্যক্তির বিশেষ সময়ের স্মৃতি সংরক্ষণ করতে তৈরি করা হয় বিশ্বের ও বাংলাদেশের বিখ্যাত গ্রাফিতি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে গ্রাফিতি আঁকা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি আলোচিত গ্রাফিতি হল কিলোরয় ওয়াজ হিয়ার অর্থাৎ কিলোরয় এখানে ছিল গ্রাফিতিটি ছিল একজন টাক মাথাওয়ালা ও লম্বা নাকওয়ালা লোক দেয়াল ধরে দাঁড়িয়ে আছে খুব সাধারণ এই গ্রাফিতিটি তখন ছড়িয়ে পড়েছিল আমেরিকার দেয়ালে দেয়ালে এই সাদামাটা গ্রাফিতি আঁকা আমেরিকান একটি শিপমেন্ট যখন জার্মানদের হাতে ধরা পড়ে তখন অ্যাডলফ হিটলার ভাবলেন এটা নিশ্চয়ই আমেরিকানদের কোনো হাই ইন্টেলিজেন্স স্পাইয়ের কোড নেম এই এই কিলোরয়ের পেছনের রহস্য কি তা আজও অজানা গ্রাফিতিতে ব্যবহৃত চরিত্রের নাম ছিল মিস্টার চ্যাড এবার দেখে নিন বিশ্বের কিছু বিখ্যাত গ্রাফিতি ফিনল্যান্ডের টেম্পেরের সান্তালাহিত্যে একটি পরিত্যক্ত কারখানার ছাদে আঁকা গ্রাফিতি দেয়ালে গ্রাফিতি বুদাপেস্ট গ্রাফিতি তেহরান গ্রাফিতি কুয়ালালামপুর গ্রাফিতি ইন্দোনেশিয়া গ্রাফিতি ব্যাংকক বাংলাদেশে গ্রাফিতির তেমন একটা প্রচলন ছিল না দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে কিছু কিছু গ্রাফিতি দেখা গিয়েছিল যেমন কষ্টে আছি আইজুদ্দিন অপেক্ষায় আছি নাজির তখন কেউ জানতো না কে এই আইজুদ্দিন কে এই নাজির দু সতেরো সালের মাঝামাঝি সময়ে সবার নজরে আসে সুবোধের গ্রাফিতি গ্রাফিতিগুলোর একমাত্র চরিত্র ছিল সুবোধ সেখানে লেখা ছিল সুবোধ কবে হবে ভোর সুবোধ তুই পালিয়ে যা এখন সময় পক্ষে না সুবোধ তুই পালিয়ে যা মানুষ ভালোবাসতে ভুলে গেছে সুবোধ তুই পালিয়ে যা তোর ভাগ্যে কিছু নেই কিংবা সুবোধ এখন জেলে পাপবোধ নিশ্চিন্তে বাস করছে মানুষের মনে আর এই প্রতিটি দেয়াল চিত্রের লোগো আকারে ব্যবহার করা হয়েছে ইংরেজি অক্ষরে লেখা একটি বাংলা শব্দ হবে কি সুবোধ এর এই দেয়াল চিত্র পথচারীদের আগ্রহের বিষয়ে পরিণত হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছিল এই চিত্রগুলো কিন্তু মজার ব্যাপার হলো এখনো এর সম্পর্কে কেউ কিছু জানতে পারেনি কে এই সুবোধ কারা আঁকল এগুলো কেনই বা আঁকল তার সবকিছুই এখনো অজানা আসলে এই গ্রাফিতিগুলো এমনই হয় বাতাসের উপর প্রশ্ন ছুড়ে দেয়া হয় যা মানুষের মনের মধ্যে গিয়ে গেথে থাকে আবার গ্রাফিতি যে চুরি করে আঁকতে হবে তাও নয় সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামসুন্নাহর হলের সামনে সামসুন্নাহর হল নির্যাতন এর বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন এঁকেছে একটি ড্রাগন গ্রাফিতি যেটি সবার নজরে আসে এবং অনেক প্রশংসা কুড়ায় আবার সুন্দরবন রক্ষায় এবং অনেক আন্দোলনে গ্রাফিতির ব্যবহার দেখা যায় অতি সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এবং বিজয়ের পরে শিক্ষার্থীরা দেশব্যাপী বিভিন্ন ধরনের গ্রাফিতি আঁকে গ্রাফিতির ভালো একদিক থেকে বিবেচনা করলে বিভিন্ন অনিয়মের প্রতিবাদ জানানোর একটি অন্যতম মাধ্যম হল গ্রাফিতি এর মাধ্যমে সামাজিক অনাচার নারী জাগরণ পরিবেশ মানবাধিকার বা অন্যায় অবিচারের চিত্র তুলে ধরে মানুষকে সচেতন করে তোলা যায় অন্যদিকে এগুলোকে অপরাধের আওতায় ফেলা যায় কারণ অনুমতি ছাড়া কারো দেয়ালে কিছু আঁকা বা লেখা তো অন্যায়ই এছাড়া বিভিন্ন ধরনের গ্যাং গ্রাফিতির মাধ্যমে তাদের অস্তিত্ব জানান দেয়